প্যারাগ্রাফটা যদি কমন পড়তো তাহলে পাইলামলে সব ঠিক আছে শুধু প্যারাগ্রাফের জন্য পাইলাম না রসনাটা এত কঠিন দিল পরীক্ষাটা লেখতে পারলাম না এই রসনা যদি কমন পড়তো আজকে আমি প্লাস পাইলাম এই ধরনের কথা আর কত বলবেন নিজে লিখতে শিখুন আজকে আপনাদের মাঝে আমি সুজাত খান রাইট ডাইরেকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে এক্সপিরিয়েন্স এসেছি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং নিজে নিজে লিখতে শিখুন এবং লিখতে পারবেন ইনশাআল্লাহ একটু ট্রাই করে দেখুন তো তার আগে আমি একটা কথা বলতে চাই দেখেন যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই চল্লিশ নম্বর থাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর প্যারাগ্রাফ ডায়ালগ স্টোরি এসে। তো অনেকে পাঁচটা শিখে ছয় নম্বরটা পরীক্ষার মধ্যে আসে যে সাতটা শিখে আট নম্বরটা পরীক্ষার মধ্যে আসে আমার এক স্টুডেন্ট রোল নম্বর এক এবার পরীক্ষার মধ্যে নয়টা প্যারাগ্রাফ শিখছে আমি দিছি দশ নম্বরটা পরীক্ষার মধ্যে ও স্যার আমি তো নয়টা শিখছি আমি দশ নম্বরটা না করে দশ নম্বরটা নাই সেটার মধ্যে সুতরাং কি আসবে না আসবে সেটা দেখার তো বিষয় না আপনি লিখতে শিখুন লিখতে পারবেন ইনশাল্লাহ চলেন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে লিখবেন প্রথমে আমি আপনাকে প্রশ্ন করি ভাষা কী ভাষা কী ভাষা হচ্ছে কতগুলো বাক্যের সমষ্টি তো বাক্য কী কতগুলো শব্দের সমষ্টি শব্দ কী বর্ণের সমষ্টি বর্ণ কি ধনী এখন আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি শব্দ চিনেন বাক্য লিখতে পারবেন বাক্য যদি লিখতে পারেন দশটা বাক্য লেখেন না তো প্যারে খারাপ হয়ে তো আমি যায় সে আসে এগুলো তো আমরা সবাই পারি কিন্তু একটু বড় বাক্য একটু গুছানো বাক্য লিখতে গেলে সমস্যা হয় সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা প্রিপোজিশন আগে বসবে না প্রনাউন আগে না নাউন আসে না কোন অফ পিস কোন টেন্স এই বাগেরা বাগেরা অনেক ধরনের প্রশ্ন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনার তার চেয়ে ভালো দশটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলে না এত ঝামেলা দেওয়ার দরকার নাই প্রথমে বাক্যটা পড়বেন অথবা চিন্তা করবেন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় ভাবি বাংলা ভাষায় স্বপ্ন দেখি বাংলা ভাষায় চিন্তা করি ঠিক আছে বাংলা ভাষায় চিন্তা করবেন চিন্তা যেখানে গিয়ে থামবো ওইখান থেকে না আনবেন দেখেন আমি একটা সেন্টেন্স আপনাদের মাঝে তুলে ধরলাম ফ্রি হ্যান্ড রাইটিং রনি প্রতিদিন আমি একটু বড় সেন্টেন্স লিখছি কারণ ছোটো লেখ মানে একটু বড়ো সেন্টেন্স দিছি যেন বুঝতে পারেন যে আসলে এটা আমার জন্য কষ্ট ছিল যদি আমি সকল রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োগ করতে যাই তাহলে কষ্ট আর আমি যেটা বলছি সেটা দেখেন কবৎ খুব সহজ রনি প্রতিদিন রানার সাথে নদীর মাছ কিনতে বাজারে যায় আমি আবার বলি রনি প্রতিদিন রানার সাথে নদীর মাছ কিনতে বাজারে যায় এখন আপনি এখানে বার্বটা আগে বার করবেন আমি বলছি না যে এই যে আপনি বলবেন যে এই তো আবার শুরু করছে উনি ভার্ব সাবজেক্ট অবজেক্ট কম্পিউটার না শুধু ভাবটা আগে খুঁজে নেবেন যদি মনে আপনার ইচ্ছা হয় না যে আমি বার খুঁজবো না আমি আরও সহজ চাই ঠিক আছে সবার শেষে যেটা আছে এটাই ভাব থাকে সাধারণত দেখেন আমি বলি ছেলেরা মাঠে ফুটবল খেলে জেলেরা নদীতে মাছ ধরে তারা ইংরেজি পড়ে সে বই পড়ে এই যে সবার শেষে আমরা যে কথাটা বলি সেটাই ভাব সাধারণত থাকে তাহলে এখানে দেখেন সবার শেষে কী আছে যায় যাই ধরলাম আমরা বার তাহলে আমরা চলে যাইছেন রনি শেষে গোস বাক্য যদি তিন মাইল লম্বা হয় কোনো সমস্যা নাই একটা সেন্টেন্সের মধ্যে আপনাকে বিশটা ওয়ার্ড দিয়েছে নো প্রবলেম আপনি এক বিশ বিশ নম্বর ওয়ার্ডটা কে ধরবেন রনি গোস গোল লোকের টু থাকে এটা কমন রনি গোস টু মার্কেট তে মানে কি তে মানে টু টু কি না মানে কি বাই তাহলে রনি গোস টু মার্কেট টু বাই ফিশ এই যে র এর মানে অফ অফ এই জন্য অফ অফ রিভার উইথ রানা এভরিডে দেখেন না পালে কি রনি এই দেখেন রনি চলে এই সবার শেষে গোস এই গোস রনি গোস তারপরে আস্তে আস্তে গোস সাথে টু দিয়ে দিলাম তারপর বাজার মার্কেট তে টু কিনা বাই মাস ফিশ এল অফ নদী রিভার সাথে উইথ রানা রানা প্রতিদিন এভরিডে হয়ে গেল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি যে এত সহজে লেখলেন সাবজেক্ট লেখে বার থেকে পিছন থেকে আপনি আস্তে আস্তে আসলেন এই নিয়ম তো আমরা কোথাও পাইনি বা নাও হতে পারে সব কিছু সবাই সব কিছু তৈরি করে রাখে না কিছু আপনি তৈরি করেন এবং প্রত্যেকটা ভালো জিনিস ওই কোনো সময় নতুন ছিল কোনো সময় অদ্ভুত ছিল কোনো সময় অবাক লাগার মতো বিষয় ছিল এটা অবাক লাগতে পারে কিন্তু দেখেন সহজ আমি আপনাকে প্রমাণ দিচ্ছি ছোটোবেলায় আমরা যখন অঙ্ক করতাম মনে করেন ষাট ষাটের আমরা দা বাক করলে এই যে ছয় কী হইতেছে ষাট জিরো তখন এটা হয়েছে কি না প্রমাণ করার জন্য আবার দা গুণ দিতাম ছয় দশে ষাট ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি এই বাংলা সেন্টেন্স থেকে আমি ইংরেজি সেন্টেন্স যেভাবে করছি ঠিক একইভাবে এই ইংরেজি সেন্টেন্স থেকে আবার একইভাবে যখন আমি বাংলা করতে পারবো এটার সাথে এটা যদি খুব মিলে যায় তাহলে বুঝবেন আমারটা রাইট এবার দেখেন রনি গোস টু মার্কেট দেখেন গো দেখেন রনি গোস টু মার্কেট টু বাই টু মার্কেট টু বাই বাংলা করুন দেখেন রনি সাবজেক্ট সবার শেষে চলে যাব রনি প্রতিদিন রানার সাথে নদীর মাছ কিনতে বাজারে যায় দেখেন মিলছি আমি আবার বলি রনি প্রতিদিন রানার সাথে নদীর মাছ কিনতে বাজারে যায় দেখেন রনি প্রতিদিন রানার সাথে নদীর মাছ কিনতে বাজারে যায় তাহলে এই বাংলা থেকে ইংরেজি করলাম ইংরেজি থেকে আবার বাংলা করলাম আপনি সারাদিন করেন কোনো সমস্যা নেই বাক্য লেখা শিখলেন তো প্যারাগ্রাফকে আমি লেখুন মনে মনে একটা প্রশ্ন রাখতে পারে এক ধৈর্য ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি একটা প্যারাগ্রাফ কীভাবে লেখবেন এখন তো সেন্টেন্স লিখতে পারেন তাই না যে কোনো সেন্টেন্স লিখতে পারেন তো আচ্ছা এখন একটা প্যারাগ্রাফও লিখতে পারবেন তো বন্ধুরা প্যারাগ্রাফ লিখবো লেখাও শিখবো তার আগে আমাদের জানতে হবে পরীক্ষার মধ্যে কোন ধরনের প্যারাগ্রাফ আসে দুই ধরনের প্যারাগ্রাফ আসে সাধারণত দুই ধরনের প্যারাগ্রাফ আসে যদিও আমরা অনেকেই ব্যাপারটার বিষয়ে অবগত নয় ইনফরমেটিভ প্যারাগ্রাফ ইনফরমেটিভ প্যারাগ্রাফ কোনো তথ্য জানতে চাইবো আপনার কাছে এবং আপনাকে সঠিক তথ্য দিতে হবে যেমন ট্রাফিক জ্যাম কেন হয় কি কী কারণে হয় এর সমাধান কি উইন্টার মর্নিং ট্রি প্লান্টেশন প্লান্টিং ট্রিজের গুরুত্ব লিখতে হবে এবং এটা কি মোবাইল ফোন মোবাইল ফোন কি মোবাইল ফোন কি করে না করে সঠিক তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে আরেক ধরনের প্যারাগ্রাফ আর সেটা হচ্ছে ন্যারেটিভ এটা আপনার ইচ্ছা আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন যা দেখছেন তা লিখলেন যা ভাবছেন তা লিখলেন যা কল্পনা করছেন তা লিখলেন যেমন ইউর ফার্স্ট ডেট স্কুল ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস যে জায়গাটা দেখছেন যেভাবে দেখছেন বর্ণনা করবেন এ রোড অ্যাক্সিডেন্ট যেভাবে গড়ছে সেভাবে লিখবেন সুতরাং আমরা জানতে পারলাম ইংরেজি ভাষায় অনেক ধরনের প্যারাগ্রাফ থাকার মধ্যে সাধারণত স্কুল কলেজে বা বিভিন্ন পরীক্ষায় দুই ধরনের প্যারাগ্রাফ বেশি আসে ইনফরমেটিভ কোনো তথ্যমূলক অথবা নেগেটিভ বর্ণনামূলক ইনফরমেটিভ সঠিক তথ্য দিতে হবে আর নেগেটিভটার মধ্যে আপনাকে আপনার মতো করে বর্ণনা দিবেন এখন প্রশ্ন প্যারাগ্রাফ কীভাবে লিখবেন আমরা এখনই যাব ঠিক আছে আলোচনা করব তাই করবো আলোচনা সেও চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কি একটু দেখেন তাহলে আমরা আলোচনা যাচ্ছি এখনই সাবস্ক্রাইব করেন ওকে বন্ধুরা চলেন আমরা আলোচনা করছি কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখবো প্যারাগ্রাফ আলোচনা করব দেখেন আমি একটা কমন প্যারাগ্রাফ ইনফরমেটিভ প্যারাগ্রাফ এখানে লিখলাম সেটা হচ্ছে মোবাইল ফোন এখন দেখতে অড লাগতেছে তাই না যে এটা কি মানে ছবি আঁকলাম না কি না ছবি না এটাই প্যারাগ্রাফ আমি এটার নাম দিলাম স্পাইডার স্পাইডার গ্রাফ ঠিক আছে গ্রাফ বলতে বোঝাচ্ছি দেখেন এটা কিন্তু অনেকটা মাকড়সার মতো এই যে এটা মাকসার মূল অংশটা ধরে কিন্তু মাকসার মতোই কলাম আমি একটা নেট আঁকলাম একটা ছক আঁকলাম এখন মনে মনে ভাবতেছেন যে এটার সাথে কী সম্পর্ক অফকোর্স সম্পর্ক আছে আমি কিন্তু বলছিলাম যে শব্দ জানেন শব্দ দিয়ে বাক্য তৈরি করেন বাক্য দিয়ে প্যারাগ্রাফ তৈরি করেন আমরা শুধু শব্দগুলো লিখছি আচ্ছা আপনি আপনার পাশে ছোটো ভাইকে প্রশ্ন করেন তো ছোটো বোনকে থ্রিতে পরে ফোরে পড়ে পড়াশোনা করেই না তাকে প্রশ্ন করেন তো মোবাইল ফোন সম্পর্কে কটা করা কথা বলার জন্য কিন্তু বলবো মোবাইল ফোন দিয়ে আমরা কথা বলি মোবাইল ফোন দিয়ে আমরা মেসেজ সেন্ড করি মোবাইল ফোন দিয়ে আমরা গান শুনি মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ফোন পকেটে রাখি মোবাইল ফোন হারায় যায় মোবাইল ফোন কত কথা আমরা বলতে পারি কথাগুলোকে একসাথে করলেই তো প্যারাগ্রাফ হয়ে যায় বন্ধুগণ চলে না আমরা দেখাচ্ছি এই দ্বারা আমি কতগুলি শব্দ এখানে লাগলাম প্রথমে আমি দিলাম ইম্পর্টেন্ট তারপর দিলাম নো ওয়ার তাছাড়া তা তাছাড়া আবার ওই তার ছাড়া না মানে তার ছাড়া কাজ করে পকেট তারপর টক মেসেজ ভিডিও পিকচার মিউজিক মেরিটস ডিমেরিটস স্কুল বয়েজ অ্যান্ড গার্লস নাইট অ্যাওয়ারনেস এখন একটু খেয়াল করেন এই শব্দগুলো আমি বের করলাম একটা মোবাইল ফোন কিনে আপনি চিন্তা করলাম এখন আপনি মোবাইল ফোন না ধরেন আপনি ট্রাফিক জ্যাম আসলো চিন্তা করেন কিছু শব্দ বের করেন লোডশেডিং আসলো চিন্তা করেন শব্দ বের করেন টি প্লান্টেশন আসলো গ্রাফ তৈরি করেন শব্দগুলো বের করেন এখন বাক্য আপনি তৈরি করেন একটা একটা করে তুমি আপনি তৈরি করেন ইম্পর্টেন্ট মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার লাইফ ইট ওয়ার্স উইদাউট এনি ওয়ার অ্যান্ড ইট ক্যান বি ক্যাপড ইন এ পকেট দ্যাট ইজ ওয়াই ইট ইজ So much available. Talk. We can talk by mobile phone and we can send messages to others by a mobile phone. And we can also uh, enjoy video, picture, and we can listen uh, music by mobile phone. It has too much merits, but it also has some demerits, such as স্কুল গয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস উড লাইক টু ইউজ মোবাইল ফোন দ্যাট ইজ নট গুড ফর দ্যাম অ্যান্ড নাইট মেনি পিপল অ্যাওয়ার্ক লং নাইট ইউজিং মোবাইল ফোন দে চার্ট উইথ মোবাইল ফোন ইউজিং ফেসবুক ইউটিউব টুইটার অফ কোর্স দিস ইজ নট গুড ফর দ্যাম অ্যান্ড পরিশেষে একটা সমাধান দিয়ে দিলাম উই শুড মেক দ্যাম অ্যাওয়ার আর উই শুড বি কনশাস অ্যাবাউট অ্যাওয়ট মোবাইল ফোন হয়ে গেলে কিন্তু প্যারাগ্রাফ এই যে প্রথমে কী করলাম আমি পেঁকলাম গ্রাফ করলাম শব্দগুলো আমি বাসে করলাম একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স কিন্তু আপনি লিখতে পারবেন আপনাকে যদি এখন বলি যে আপনি একটা রচনা লেখেন সূর্য সম্পর্কে আপনি কিন্তু এটা আমি পড়ছি না কিন্তু একটা লাইন কিন্তু লিখতে পারবেন সান মুস রাউন্ড দ্য আর্থ এরকম প্রত্যেকটা বিষয়ের উপর আপনি একটা লাইন ঠিকই লিখতে পারবেন তাহলে একটা এখন লেখেন আর একটা শব্দ বাইর করেন আরেটা লাইন লেখেন এই একটা একটা করে সেন্টেন্স লিখতে লিখতে কিন্তু আপনার প্যারাগ্রাফ হয়ে যায় যেমন আমরা ছোটোবেলায় পড়তাম এখনও পড়ি ছোটো ছোটো বালুগণা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগরতল এই যে ছোটো ছোটো শব্দগুলো একটা সেন্টেন্স হয় এই ছোটগুলো সেন্টেন্সগুলো একটা প্যারাগ্রাফ হয়ে যায় আপনি তো এক একটা না এখন দশটা প্যারাগ্রাফ লিখতে পারবেন হাজারটা প্যারাগ্রাফ লিখতে পারবেন আমি দেখাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আপনি বলবেন যে এটা তো একটা কমন একটা প্যারাগ্রাফ এটা তো আমার মুখস্ত হই এটা সারা অন্যটা হইলে হয়তো ভালো হইত ঠিক আছে আপনি মুখস্থ করেন না বা পরীক্ষাতে আসে না অ্যাজ ইউজাল একটু আনকমন এই ধরনের একটা প্যারাগ্রাফ নিয়ে যদি আলোচনা করি এবং আপনার কাছে যদি মনে হয় জিনিসটা সহজ তাহলে তো বিশ্বাস হবে চলেন আমরা একটা আনকমন প্যারাগ্রাফ নিয়ে কথা বলি এখন আমি একটা আনকমন কিন্তু রোমান্টিক একটা প্যারাগ্রাফ নিলাম সেটা কি দেখেন এ মুনলাইট নাইট একটি চাঁদনি রাত চাঁদনি রাত সম্পর্কে অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা করে তারা একটু জ্ঞানী লোক তারা অনেক গভীর চিন্তা ভাবনা করে আমরা এত গভীর ভাবনা করার দরকার নাই সহজ এবং সরল ভাষায় আমি চাঁদনি রাত সম্পর্কে একটা প্যারাগ্রাফ কীভাবে লিখবেন বলতেছি আচ্ছা চাঁদনি রাত সম্পর্কে যদি লিখতে যান দেখেন কী কী শব্দ আসে নাইট আচ্ছা দিনের বেলা কি চাঁদনি রাত আসে নাই কে না পারবে

তারপরে ওপেন ফিল্ড চাঁদনি রাত্রে আমরা খোলা মাঠে হাঁটাহাঁটি করতে পছন্দ করি তো পিপল লাইক টু হ্যাভ ওয়াকিং ইন অ্যান ওপেন ফিল্ড ইন মুনলাইট নাইট তারপরে চিলড্রেন শিশুরা খুব পছন্দ করে চাঁদনি রাতে তারা ছাদে যায় বা গ্রামের শিশুরাও বাড়ির উঠোনে ইয়ার্ড ওপেন ইয়ার্ডের মধ্যে গল্প করতে পছন্দ করে তাহলে চিলড্রেন লাইক এ মুনলাইট নাইট ভেরি মাছ তারপরে লিখলাম গসিপ গসিপ দেখেন গসিপ গল্প করা দেখবেন যে চাঁদনি রাতে গ্রামে সাধারণত এটা হয় জ্ঞানীর সাথে গ্র্যান্ড ফাদার গ্যান্ড মাদার বয়স্ক লোকদের সাথে আমরা বসে গল্প করি ত্যা পিপল লাইক টু হ্যাভ গসিভ ইন এ মুনলাইট নাইট উইথ দেয়ার গ্র্যানি আর ওল্ড পিপল ওল্ড এজ পিপল ভিলেজ বেসিক্যালি ইট ইজ এনজয়েবল ইন এ ভিলেজ বিকজ ইউ ক্যান হ্যাভ এ সাউন্ড অ্যান্ড ডিসেন্ট লাইফ ইন এ ভিলেজ তারপরে ওয়ার্ম ইয়ার একটা দেখবেন যে আবহাওয়াটা একটু ভালো থাকে যে থাকে আরও লেখা যায় ইনসেক্ট ইনসেক্ট লিখতে পারেন যে ইনসেক্ট থাকে দেখবেন যে মুনলাইট নাইটের মধ্যে অনেক ইনসেক্ট পাওয়া যায় যেমন ক্রিকেট যে পোকা বলা হয় এগুলো এই চাঁদের চাঁদ নিরাতে দেখা যায় যে এখন কি করবেন আমি আমি একটু ক্লিয়ার করে দিই আবার বলতেছি আপনি শব্দ জানেন শব্দ থেকে বাক্য লেখা শুরু করেন বাক্য লেখা দেখাইলাম কিভাবে বড় বড় বাক্য আপনি লিখবেন সাবজেক্ট বের করে বার্ক বারকে আইডেন্টিফিকেশনের মাধ্যমে পিছন থেকে আপনি আস্তে আস্তে লিখতে থাকবেন বাক্য লিখলেন এখন একটা প্যারাগ্রাফ নির্ধারণ করলেন করে ওইটারে গ্রাফ করেন শব্দগুলো আপনি আইডেন্টিফাইকে ছড়াই দেন তারপর একটা একটা শব্দ করে আপনি কি করবেন প্যারাগ্রাফার লিখবেন আর একটু সময় দেন প্যারাগ্রাফে লেখার সময় অধিকতর ভালো দিকগুলো আগে লিখবেন এবং ক্ষতিকর দিকগুলো পরে লিখবেন আর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবেন আর নেগেটিভ হলে তো বর্ণনা করলে নেই করতেই থাকলেন করতেই থাকলেন কোনো সমস্যা নাই তবে ইনফরমেটিভ হলে এরকম লিখবেন সাধারণত সংজ্ঞাটা আগে দেবেন যে জিনিসটা দিয়ে এটা ক্লিয়ারিফিকেশন করে ট্রাফিক জ্যাম মানে কি লোডশেডিং মানে কি বা প্লান্টিংটি মানে কি সংজ্ঞাটা আগে দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন অসুবিধা নাই আপনার যেটা আগে মন চাই এটাই লিখবেন আপনি লিখতে জানো যেন আফসোস না করতে হয় একটা কমন করলে হয়তো আমি পঁচাত্তর ছিয়াত্তর বা আশি পেয়ে যেতাম এরকম আসর যেন না হয় আপনি লিখতে থাকেন আর সাধারণত যারা পরীক্ষার খাতা কাটায় আমি নিজেও একজন কুমিল্লা বোর্ডের এক্সামিনার ইংরেজি বিষয়ের উপর আমি খাতা কাটি এসএসসির আমি বেসিক্যালি কমিউনিকেটিভ কম্পিটেন্সটার উপর খেয়াল করি কী লেখলো সেটা না কীভাবে লেখলো সেটাই হচ্ছে আসল যেমন আমি বলি যে আমরা জানি যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দ্য অ্যাবিলিটিড টু

বিউটিফুল এনজয় ট্রিঙ্কল এভাবেই আপনি লিখতে পারেন অথবা আপনি এভাবে লিখতে পারেন অথবা আপনি র্যান্ডমলি যে টপিকটা আপনার পছন্দ হয় ওটা লিখতে পারেন লিখবেন এটা হচ্ছে মূল কথা যাই হোক বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে কি যে প্যারাগ্রাফ রচনা কত শিখবেন কয়টা শিখবেন শিখে শেষ করা যাবে না লিখতে শিখুন এবং চেষ্টা করুন আশা করি ভালো লেগেছে এবং একটা কথা বলি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমার আপনাদের কাছে এটাই চাওয়া বেল আইকনটিকে প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিও সময়মতো আপনি পেয়ে যান আর আসলে আমাদের সাধ্যমতো আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর কথাবার্তার মধ্যে আঞ্চলিকতা চলে আসে যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার ভাষাকে খুব রেসপেক্ট করে আঞ্চলিকতায় খুব অভ্যস্ত ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি আবার বলছি শব্দ থেকে বাক্য লেখা শুরু করুন বাক্যগুলো একসাথে জড়ু করে একটা প্যারাগ্রাফ লেখা শুরু করুন তারপর প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ লেখতেই থাকুন লেখতেই থাকুন